বাংলাদেশি চলচ্চিত্রে একজন জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী, বাংলা সিনেমার সম্রাজ্ঞী, কেউ বলেন বিউটি কুইন, কেউ আবার তাকে মহানায়িকা বলে সম্মান করেন। তিনি হলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাবানা। প্রিয় দর্শক, 15 জুন আমাদের প্রিয় নায়িকা সাবানার জন্মদিন উপলক্ষে ওয়েব বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আজকের এই প্রয়াস। তার সম্পর্কে জানা অজানা অনেক কথা। সাবানা যে কারণে সিনেমা ছেড়েছেন, সাবানার ছেলেমেয়ে এত সুন্দর তবু কেন সিনেমাতে আসেননি, এসব কিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সাবানার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। 1952 সালের 15 জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিশু বয়সে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রাম ছেড়ে চলে আসেন ঢাকার গেন্ডারিয়ায়। সেখানে গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও মাত্র 9 বছর বয়সে তার শিক্ষা জীবনের ইতি ঘটে। সাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না, চলচ্চিত্রে তার নাম পরিবর্তন করে হন সাবানা। সাবানা অভিনীত ছবির সংখ্যা প্রায় 500-এর মতো। সাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ। চলচ্চিত্রকার এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এহতেশাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্রে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। শিশুশিল্পী হিসেবে তিনি ইবনে মিজান পরিচালিত আবার বনবাসে রূপবান এবং পার্শ্ব চরিত্রে মুস্তাফিজ পরিচালিত ডাকবাবু চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর 1967 সালে এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চকরিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। আরে কই বউ, ভাত দে না। ভাত রেডি, বউ রেডি। আহা, আরে এখন আমার ভাতের খিদা, রাত 10টা পর বউর খিদা। এই অবস্থা, আমার তো ভাত বড় হয়ে গেল। ঠিক আছে, ভাতই খাও। রাত 10টার পরে বউ বউ করো না। রাতে আমি বউ বউ করবো না, তুই স্বামী স্বামী করবি, দেখা যাবে। 1970 থেকে 72-এর দশকে তিনি মধুমিলন, অবুজবন, চাঁদসুরুজ, ছদ্মবেশী, চৌধুরীবাড়ি, সমাধান ও স্বীকৃতি ওরা 11 জন চলচ্চিত্রে অভিনয় করেন। 1973 সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন সাবানা। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা SS প্রোডাকশন। ওই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে অনেক জনপ্রিয় সিনেমা। 1986 সালে সাবানা নায়ক রাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ, এ জে মিন্টু পরিচালিত অশান্তি বাংলা চলচ্চিত্র এবং প্রমোদ চক্রবর্তী পরিচালিত শত্রু শিরোনামের একটি হিন্দি চলচ্চিত্রে রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেন। পরের বছর সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী, দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা, বুলবুল আহমেদ পরিচালিত রাজলক্ষ্মী শ্রীকান্ত, এ জে মিন্টু পরিচালিত লালু মাস্তান, জহিরুল হক পরিচালিত সারেন্ডার চলচ্চিত্রে অভিনয় করেন। তার সিনেমা মানেই সুপারহিট। অভিনয়ের জন্য সাবানা মোট 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 1984 সালে আমজাদ হোসেন পরিচালিত হাত দে ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠত্ব অর্জন করেন সাবানা। এই ছবিতে জরি চরিত্রে অভিনয় করেন সাবানা, তার বিপরীতে অভিনয় করেন আলমগীর। 3 দশকের ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে সাবানা উপহার দেন জনপ্রিয় অনেক সিনেমা। জুটির ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য সারেন্ডার, কাজের বেটি রহিমা, মধুমিলন, অবুজবন, রজনীগন্ধা, স্বাক্ষর, মান সম্মান, ঘরের বউ, গরিবের বউ, পিতামাতার সন্তান, দোস্ত দুশ্মন, ইমান, আনারি, শক্তি, ঝড় তুফান, কুলি ইত্যাদি। 1997 সালে সাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। 2000 সালে সাবানা সপরিবারে চলে যান আমেরিকায়। সাবানা কেন অভিনয় ছাড়লেন, সাবানা কেন অভিনয় ছেড়েছেন তা নিয়ে কথা বলেছেন তার স্বামী। বলেন শৈশব থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন সাবানা, নিজেকে দেওয়ার মতো সময় পাননি, তাই অভিনয় ছেড়ে এখন নিজের মতো করে সময় কাটাচ্ছেন সাবানা। সাবানা ও ওয়াহিদ সাদিকের সংসারে 2 মেয়ে ও 1 ছেলে। সাবানা বলেন বড় মেয়ে ফারহানা সাদিক সুমি MBA CPA পাস করে আগে চাকরি করত, পরে তার 2 বাচ্চাকে দেখাশোনার জন্য চাকরি ছেড়ে দিয়েছে। ছোট মেয়ে সাবরিনা সাদিক বিশ্বখ্যাত ইয়েল ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে শিকাগোর হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। একমাত্র ছেলে শাহিন সাদিক নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটি থেকে BBA সম্পন্ন করে এখন সেখানকার স্বনামধন্য
ব্লুমবার্গ কোম্পানিতে কর্মরত। সাবানা নামটি এখন পর্যন্ত দর্শকের মুখে মুখে থেকে গেল, আর এজন্যই সাবানা ঢাকার ফিল্মে কিংবদন্তি হয়ে থাকবেন।